থাকে জি বিসমুল্লাহ রহমান রাহিম জি আলহামদুলিল্লাহ আমরা এই আজকে মোনাদা নিয়ে আলোচনা করব এই যেটা আমাদের পরীক্ষার জন্য সাজেশন হিসেবে দেওয়া হয়েছে যে মোনাদা এখানে একটা উদাহরণ আছে ইয়া আইয়ুহা এটার অর্থ হলো হে ছাত্ররা আমরা এটাকে বড় সাইজ করে দেই কিন্তু এখানে ইয়া আইয়া এটা হলো হরফে ইয়াটা আর যাকে ডাকা হলো ডাকা হচ্ছে ইয়া মানে হে ও হে এগুলো হচ্ছে হরুফ নেদা হরুফ নেদা কয়টি কে বলতে পারবে মানে আহ্বান সূচক যে হরফ এগুলো কয়টি কয়টি আছে হ্যাঁ কয়টা এগুলো বা কি কি কে বলতে পারবে হরুফ নেদা নেদা এই হরুফ নেদা হলো একটা হলো ইয়া আরেকলা আয়া হয় সেটা হলো অতিরিক্ত ঠিক আছে ইয়ার জায়গায় কখনো ওয়া ব্যবহার হয় ওয়া আচ্ছা দেখো ইয়া এটা হরফেনদায় সবগুলো অর্থ হে ও হে এইসব অর্থে আসে দেখো ইয়া আসে হলো কাছে এবং দূরের লোকদেরকে বোঝাতে বুঝে আসছে যদি আমরা বলি হলো কাছের কাউকে ডাক দেই ইয়া যায় হে যায় যদি দূরের কাউকে ডাকে তখন ব্যবহৃত হবে আর আয়া এবং হায়া দ্বিতীয় এবং তৃতীয়টা আয়া এবং হায়া এগুলো হলো দূরের কাউকে ডাকতে বোঝানো হয় বুঝে আসছে যখন বলা হবে আয়া আব্দুর রহমান তখন বুঝে যাবে আব্দুর রহমান অনেক দূরে আছে দূর থেকে ডাকতেছে তাকে বুঝতে পেরেছ এগুলো লীল বা মানে দূরের কোনো কিছু বুঝাতে ব্যবহৃত হয় আর আয় এবং হামজা এইগুলো কাছের কাউকে বুঝাতে ব্যবহৃত হয় আয় এবং হামজা যেমন আয় জাইদিন আজাইদিন হ্যাঁ আর ইয়াটা কাছে দূরে সবার ক্ষেত্রে ব্যবহার হয় ইয়া এবার আসো হলো এই ইয়া আইয়ুহা তুল্লাব এ যখন মোনাদাটা যাকে ডাকা হয় তাকে বলে মোনাদা এই হরফগুলোকে বলা হরফুন নেদা

বাব এটা হলো বাব হচ্ছে মুফা আলা বাবে মুফা ওজন কয়টা তিনটা না তিনটা প্রসিদ্ধ ওজন হলো দুইটা 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 স্যার হ্যাঁ দুইটা যেমন যদি জেহাদ থেকে আসি মুজাহাদাতুন ও জিহাদুন জাহাদা ইউজাহিদু মুজাহাদাতুন ওয়া জিহাদুন দুইটা ওজন জিহাদুন আর মুফাআলাতুন ওয়া ফিআলুন মুফাআলাতুন ওয়া ফিআলুন দুইটা ওজন তো কোথাও দুইটাই ব্যবহার হয় কোথাও একটা ব্যবহার হয় সেটা অবস্থাভেদে মুকাতালাতুন ওয়া বা ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে হলো যে এটা একা একা হয় না দুইজন লাগে অথবা দুইটা পক্ষ লাগে ঠিক আছে একজন ডাকে আরেকজনকে ডাকা হয় দুইজন দুইটা পক্ষ লাগে কেতাল করতে দুইটা পক্ষ লাগে কেমন তো যাই আমাদের এখানে প্রসঙ্গ হলো মোনাদা শব্দটির মাস্টার কি আর নিদা ওই যে নিদাউল আলিফলাম বাদদি আহ আলিফলাম বাদ দিলে আর ও নেদা মানে হলো ডাকা আদা আওয়াত এটার অর্থ কি আদা আহ্বান করা বা আদা আওয়াত ডাকা আচ্ছা তাহলে মোনাদা হলো ইসমাফুল ইসিয়া তো আমাদের এখানে ইয়া আই হাতুল্লাব এখানে মোনাদা কোনটি আতুল্লাব এখানে মোনাদা কোনটি কাকে ডাকা হলো ছাত্রদেরকে হে ছাত্ররা এখানে তাহলে আইয়ুহাটা কেন আসলো প্রশ্ন

তো এখানে ইয়াতুল্লাহের সাথে যখন আলিফ লাম যুক্ত করে বলবো তুল্লাহের সাথে দেখো আতুল্লাভ যখন বলবো তখন আয়ুহা হবে আলি যুক্ত করলে আইহা আর মহানাসের ক্ষেত্রে যুক্ত হবে কেমন দেখো আমি যদি বলি হলো ইয়া ইয়া রজুল তখন তখন এই আইয়ুহা বসবে না কিন্তু যখন আমি বলবো ইয়া আর-রাজুল ঠিক আছে ইয়া আর-রাজুল তখন মাঝখানে একটা আইউহা যোগ করব ঠিক আছে যখন আর রজল বলবো তখন মাঝখানে একটা কি যুক্ত হবে আইউহা যুক্ত হবে বুঝতে পেরেছো মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয় মুআররব বিল হয় তখন মাঝখানে আইউহা বা আইয়াতুহা যুক্ত হবে এমনি ভাবে ইয়া 임রাআ হে মহিলা ঠিক আছে এটা ঠিক আছে যদি আমি বলি ইয়া আলমার না আলমার আতু হয় যেহেতু মহিলা তা একটা যুক্ত হবে ইয়া আইয়াতা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় যখন মোনাদা আল যুক্ত হবে বা বিল্লাম হবে আলি যুক্ত মারেফা হবে তখন ইয়া এবং হরফেনেদা এবং মোনাদার মাঝখানে যুক্ত হবে মোনাদা যদি আলী যুক্ত হয় তখন এবং হরফেনার মাঝখানে যুক্ত হয় বুঝতে পেরেছ আশা করি সবাই বুঝবে তো আমরা এখানে একটা বিষয় জানতে গিয়ে অনেকগুলো বিষয় আমরা শেয়ার করে ফেললাম আত্মুল্লাহ তাহলে হরফেন দ্বারা যাকে ডাকা সে হলো মুনাদা মোনাদা আমরা এবার মূল সাজেশন চলে আসো এখানে ইয়া তাহলে মুনাদা হলো কি আত্ম আচ্ছা ইয়া আব্দাল্লাহ হে আব্দুল্লাহ বা হে আল্লাহর বান্দা এখানে মুনাদা কোনটি কাকে ডাকা হলো আব্দুল্লাহ এখানে আব্দুল্লাহ আব্দুল্লাহ হলো মুনাদা আচ্ছা এখানে একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো জানো যে ইয়া আবদাল্লা নাম হইলো আব্দুল্লাহ আবদাল্লা বলা হইলো কেনের মধ্যে আবদুল্লাহ আবদাল্লাহ হইলো কেন কে বলতে পারবে ধরো ইয়া আবদাল্লাহ জায়গায় যদি আমরা এভাবে বলি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র আর তলিবুল মাদ্রাসা তাই না তলিবুল মাদ্রাসা মানে মাদ্রাসার ছাত্র বা তুল্লাবুল মাদ্রাসা মাদ্রাসার ছাত্রছর জমা দেই আমরা তুল্লাবুল মাদ্রাসা তাই না কিন্তু যদি আমরা ইয়া যোগ করি তখন হবে কি ইয়া তুল্লাবাল মাদ্রাসা ইয়া তুল্লা বাল মাদ্রাসা বুঝতে পেরেছো তোমরা ইয়া তুল্লা বাল মাদ্রাসা এরপরে আমরা হলো পাহারাদার বাইদ আল ঘরের পাহারাদার হারেসুল বাইদ যদি আমরা ইয়া যোগ করি তখন ইয়া হারেস আল এবার বলো এবার বুঝতে পেরেছ কিনা কেন হলো কে বলতে পারবে এখানে আমরা একটা জিনিস দেখব প্রত্যেকটা শব্দে মোদাফ মুদাফিলে হয়েছে তাই না আবদাল্লাহ আল্লাহর বান্দা তুল্লাবুল মাদ্রাসা মাদ্রাসার ছাত্র হারিসুল বাইদ ঘরের পাহারাদার এই যে প্রত্যেকটাতে মোদাফ মুদাফিলে হয়েছে তাই না এবার আসুন নিয়মের মধ্যে মোনাদা যদি মোজাফ হয় মোনাদা যদি মোজাফ হয় তখন সেটা মানসুব হবে ঠিক আছে কি হবে ফাতা সূরক মানসূব হবে তানবিন হবে না যেহেতু মুজাফে কখনো তানবিন হয় না মুনাদা মুজাফলে শেখ না ফাতা হবে এক যবর হবে মুনাদা মুজাফলে সেটা মানসূব হবে সেই হিসাবে এখানে আব্দুল্লাহটা আব্দুল্লাহ হয়ে গেছে এরপর তুলাবুল মাদ্রাসাতুল্লবাল মাদ্রাসা হารিসুল বাইত হารিসাল বাইত হয়ে গেছে ঠিক আছে ইয়া হরফে দাহাশান তাহলে মুনাদা যদি মুজাফ হয় তাহলে এভাবে মানসূব হয়ে যাবে সবগুলো বুঝতে পেরেছ বা এবার বলো করি উল কোরআন মানে কোরআনের পাঠক করিউল কোরআন মানে কি কোরআনের কারি বা পাঠক যদি এর আগে আমরা ইয়া যোগ করি কি হবে বলো ইয়া আল কোরআন ইয়া হে কোরআনের পাঠক ইয়া কর ঠিক আছে এজন্য ইয়া আব্দুল্লাহ যদি বলে আব্দুর রহমান হে আব্দুর রহমান কি হবে ইয়া কখনো 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 আব্দুর রহমান আবদার রহমান মানে ইয়াটাই মূলত ভঙ্গি দিয়ে প্রকাশ করে আবদুল্লা আব্দুর রহমান হ্যাঁ মূলত ইয়াটা হাজর থাকে তো এখানে দেখো সাজেশনের মধ্যে এইটা আছে ইয়া আব্দুল্লাহ তাহলে এখানে মোনাদা হলো কি আব্দুল্লাহ বা আব্দুল্লাহ ঠিক আছে আচ্ছা ইয়া হে ইমানদারগণ আল্লাদিন আমানু মানে যারা ইমান এনেছ যারা ইমান এনেছে ইয়া দিন আমানু হে ইমানদার এখানে মোনাদা কোনটি বলো আল্লা আল্লাদিন আমানু পুরাটাই আল্লা দিন আমানু এগুলো মোনাদা

মানে এখানে হলো কোন অন্ধ ব্যক্তি বলছে ইয়া রাজল খুঁজবে সে কাউকে দেখছে না এমনি বলতেছে কে আছো আমার হাত ধরো এরকম অজানা হলে তখন মনসুব হয় আচ্ছা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা হে নাফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা এখানে মোনাদা কোনটি এ পুরোটা নাফসুল মুতমাইন্না নাফসুল মুতমাইন্না নাফসুল মুতমাইন্না নাফসটা হলো মুআন্নাসি সামাই এই জন্য আইয়া হয়েছে আইয়া না হয়ে কি হয়েছে আইয়া তুহা হয়েছে এরপরে ইয়া লাজাই দেন হে জায়দ এইটা একটা বিশেষ ব্যবহার এই মানে লামটা যুক্ত হয়ে শেষে যে হবে ইয়া লাজাই দিন হে জায়দ এখানে লাজাই দিন বা দিন এটা হলো মোনাদা আরেকটা সিস্টেম হচ্ছে ইয়া খালেদা ও খালেদ রে এরকম ডাকে খালেদা এটা এটাও মোনাদার

চিনেস আচ্ছা এবারে দেখো আমরা সংক্ষেপে অনুবাদগুলো সহজ তোমরা এগুলো পড়েছো এবং নিজেরা দেখে নিতে হবে এখানে খুব সংক্ষেপে অনুবাদগুলো দেখে নাও তাইজমি লোক ধরে আরবি থাকবে বাক্য থাকবে বাংলা করতে হবে আবার বাংলা বাক্য থাকবে আরবি করতে হবে এগুলো একই ধরনের ইয়েস করো এখানে তোমরা খেয়াল করবে হলো বানানটা যেন শুদ্ধ হয় শব্দগুলো যেন শুদ্ধভাবে লিখতে পারো ইয়েস করো সাঈদ ফিলকাহ ঠিক মানে বাস করে থাকে সাকানা না মানে কি কোথাও বাস করা বসবাস করে লিভ বাস করা সাইড বাস করে থাকে গ্রামে থাকে থাকে আচ্ছা অর্থ কি সপ্তাহে দিন এক সপ্তাহে সাত দিন দিন সমূহ মানে সপ্তাহ

ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হ্যাঁ ইসলাম পূর্ণাঙ্গ دين বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ ঠিক আছে এরপর হলো ঢাকা مدينهতুন কাবীরা ঢাকা একটি বড় শহর আচ্ছা বলে দিলাম আতায়রু মার্কাবুন সরীউন অর্থ কি মার্কাবুন শব্দ অর্থ কি স্যার তায়ের মানে তো বিমান সেরিয়ার হলো একটা দ্রুতগামী জান দ্রুতগামী বাহন বিমান হলো একটা দ্রুতগামী বাহন মার্কাবন রাখি বা আরোহন করা তোমরা জানো তো রাখি কাব আরোহন করা তো এখানে এখান থেকে জ্বর ফের সি গায়েটা বাহন যেখানে আরোহণ করা হয় এটার নাম কি বাহন সেরি মানে দ্রুতগামী বিমান হলো একটা দ্রুতগামী বাহন

আকাশে নতুন চাঁদ উদিত হলো কি ডাইনিং টেবিলকে মায়েদা বলে আহ অথবা দস্তর খানকেও মায়দা বলে মানে যেখানে খাবার রাখা হয় তো সেটা দস্তর খান হতে পারে ডাইনিং টেবিল হতে পারে তো খাবারের টেবিল প্রস্তুত জাহিজা মানে প্রস্তুত জাহিজ জাহিজা প্রস্তুত ঠিক আছে জাহিজ এর মান্না হলো জাহিজা খাবারের সুরা মায়দা আছে না খাবারের ট্রে খাবারের টেবিল বা এগুলোকে মায়দা বলা হয় মানে বিপদ বিপদ আপদ বলি না এটা বাংলাতে ব্যবহার আপদ আরবিতুল আফাতু আফাতুল ইলমি জ্ঞানের বিপদ হলো আর ভুলে যাওয়া জ্ঞানের বিপদ কি ভুলে যাওয়া কেউ যদি ভুলে যায় তার জ্ঞানটা হারিয়ে যাবে এই জন্য সবকিছুরই বিপদ আছে কিন্তু জ্ঞানের বিপদ হলো এটা ভুলে যাওয়া ঠিক আছে এই জন্য জ্ঞানকে কি করতে হয় ধরে রাখার জন্য একটা হলো নেক আমল করতে হয় গুণা ছেড়ে দিতে হয় আর একটা হলো চর্চা করতে হয় বিত্তাকরার আল ইলম বিত্তাকরা ইলম অনুশীলন চর্চা অনুশীলন এর মাধ্যমে ইলমটা থাকে তো এক নাম্বার হলো গুনা ছেড়ে দিতে হয় দুই নাম্বার হলো অনুশীলন করতে হয় তাহলে ইলম থাকে আর ইলম যদি ছুটে যায় সেটা হলো ইলমের জন্য একটা বিপদ আর সেটা হয় ভুলে যাওয়ার কারণে ঠিক আছে আফাতুল ইলমে জ্ঞানের বিপদ হলো আর নিসিয়ান ভুলে যাওয়া আচ্ছা একই ভাবে দেখো বাংলা থেকে আরবি যেগুলো জ্ঞান অন্বেষণ করা ফরজ এটা তো সবাই পারো

তাহলে তোমরা আজকে আমরা মোনাদা বের করা হরুফুন নেদা এবং মোনাদা বিষয়ে আমরা একটা অনুশীলন করলাম এরপরে তর্জুমা যেগুলো দেখো তর্জুমা অংশ কিন্তু বিশ মার্ক এখানে দশ বাংলা থেকে আরবি দশ বা আরবি থেকে বাংলা দশ এখানে বিশ মার্ক আর ওখানে একেবারে ফাওয়ায়েদের একটা অংশ আর লাস্ট তোমাদের থাকলো হলো রচনা এবং দরখাস্ত পত্র তোমরা এগুলো এগুলো তো এমনিতেই জানা উচিত সবসময় দরকার হয় দরখাস্ত বিশেষ করে আর রচনা তোমরা এগুলো একটু এ করবা রচনার মধ্যে আমরা আগামীকালকে রচনা সংক্রান্ত ইনস্ট্রাকশন দেবো ইনশাল্লাহ আর তোমরা ওইগুলো করতে থাকো যখনই প্রবলেম হয় তোমরা মেসেজ দিও জানতে পারো অথবা ক্লাসে এসেও নোট করে এসে ক্লাসে শেয়ার করতে পারো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ ধরেই ক্লাস করছিলাম তো আজকের ক্লাসে যে বিষয়গুলো শেয়ার হয়েছে বোনাদা সংক্রান্ত এবং তার জুমা জুমার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি একটু বলে রাখি তোমরা যত বেশি আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি করতে বলতে লিখতে অভ্যস্ত হবে তোমাদের রাইটিং যেটা এটা বাড়বে এবং বলতে পারলে তখন মাহারতুল কালাম বাহাদুজ যে স্পিকিং স্কিলস এগুলো বেড়ে যাবে তোমরা এইটা অনুবাদের প্র্যাকটিসটা অনেক বেশি করবো অনেক বেশি বইয়ের একটা শব্দ বাক্য বা অনুবাদের একটা অংশ যেন বাকি না থাকে যেটা তোমরা পারো না এগুলো তোমাদের ভাষা দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কথা বলা বা লেখা দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বেশ সহায়ক হবে এর পরীক্ষা নয় শুধু তোমাদের জানার জন্য এগুলো খুব বেশি দরকার আমি আশা করছি তোমরা এই পরীক্ষা উপলক্ষে এগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেবে ইনশাআল্লাহ তো সেই প্রত্যাশা সবার কাছে রেখে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু